জয় জগন্নাথ। জগন্নাথঙ্কর বিষয়ে আমি করিনি পারব, আমি নিমিত্ত মাত্র। ভাবর ভাব বিহড়ে সি জগন্নাথ তাঁকর ডোরি লাগিছিল বলি করে মুই আজি আসিকি এই চক আনবারে মুই পৌঁছি পারিছে। মুই নিজে মনে মনে জগন্নাথঙ্কু পঞ্চুক লাগিছে কালি ঠানু। মুই ভাবুলি খোঁজুলি হে ভগবান, যেতে কীর্তন দলকে দেখি করি প্রভু মুই বি সে জায়গায় থিতি বলে মোটে কেতে খুশি লাগিছি। তা মুই গোটে ভক্ত জগন্নাথ পাইছে, গোটিয়ে টঙ্কার ভিতরে মহাগড় তিনটা মহাপ্রু দিয়েছে, হৃদয় সহিত মুই রকিছে ভগবানকে। ভগবান নিজে চিন্তা কলে যে মুই নিজে চক তোর পাখে যাচ্ছে। রাতে 10:30টায় মতো ফোন আসলা যে জগন্নাথঙ্কর চক আসুছে, তুমি আসিকি পৌঁছব ধর্মগড়। আজ গোটে গর্ব গৌরব এই ধর্মগড়ের ঝিও ধর্মগড়। আগরু কেবে আশা রাখিলে যে ধর্মগড় অঞ্চলবাসী ভগবানঙ্কর চক আশা কিছু ভাবরে বন্ধা হয়ে শ্রীক্ষেত্রর চক আসবাটা এত সহজ কথা নেই। সে মা ভণ্ডার ঘরে এবং ভক্ত মানকর আশা আজি শ্রী জগন্নাথ নিজে ইলে পূরণ করেছেন। তেণু করে মুই প্রভুকে আউ থরে মুই প্রার্থনা করছি, জয় জগন্নাথ মোর পরিবারকে কুশল রে রক্ষিত। ধর্মগড় অঞ্চল পাই মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্কর শ্রীক্ষেত্রু নন্দীঘোষর রথ চক পাইবাটা বহুত বড় সৌভাগ্যর বিষয়। আজ ধর্মগড় নেই সে ধর্মগড় অঞ্চলবাসী এটি লাগি গর্বিত। এত বর্ষর তপস্যা লোক বর্ষ বর্ষ অপেক্ষা করছেন, কিন্তু রথর চক নেই পাইপারন। আজ ধর্মগড় অঞ্চলবাসী মা ভণ্ডার ঘরের কৃপা হল, ধর্মগড় অঞ্চলবাসীকে প্রভু শ্রীজগন্নাথ দর্শন দেলে। আজ কার্তিক মাসে পঞ্চক লাগিছে, এই সময় মহাপ্রভু শ্রীজগন্নাথ নন্দীঘোষ রথর চক আসবাটা ধর্মগড় অঞ্চল পাই অতি গৌরবর বিষয়। ধন্যবাদ।